বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় বিওয়ার্সেরা আমার প্রিয় বা ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন হেফাজতেই আছেন তো আমিও আল্লাহর মেহরবানিতে মোটামুটি আছি তবে আজকে দুই তিন দিন আমার একটু শরীরটা বেশি ভালো যাচ্ছে না বলতে পারি ঠান্ডা লেগেছে তো তারপরে আলহামদুলিল্লাহ আছি কাজকর্ম তো করতে হবে কাজকর্মের তো শেষ নাই আসলে বাসা যেহেতু চেঞ্জ করবো টুকটাকি কাজ করতেছি করব এই আর কি তো যাই হোক আমি এখন আজকে সকালবেলা আমার ব্লগটি শুরু করছি যথারীতি সময় আমি বলি আমার ব্লগটা আমি আসলে সকালবেলা থেকেই শুরু করি যদিও ব্যস্ততা সকালবেলা বেশি তারপরেও আমাকে শুরু করতে হয় এই আর কি তো আপনারা আসলে কিছু মনে করবেন না আমি আমার রান্না থেকেই শুরু করি তো আজকে আমি আমাদের নাস্তা রেডি হয়ে গেছে বা খাওয়া হয়েছে তো এখন আমি নাস্তা একটু আর একটু রুটি বানানো বাকি আছে সেটা রেখে দিয়ে আমি আমার ছেলে ছোট জন মন্তাসির ও কোচিংয়ে যাবে এরপরে স্কুলে যাবে এজন্য ওর জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি তো আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়ে নিচ্ছি প্রথমে আমি তেলের ভিতরে রসুনটা বেজে তারপরে চিকেনটা দিয়েছি চিকেনের পরে আমি চিংড়িটাও দিয়ে একসাথে এটার ভিতরে লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে আদা দিয়ে আমি কতক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি একটু সবজি দিয়েছি একটু পাতাকপি গাজর আর পেঁয়াজ তো এগুলোকে আমি একটু নেড়েছেড়ে আমি একটু ওয়েস্টার সস এটা হচ্ছে ওয়েস্টার সস আর দিব সয়া সস আমার আজকে টমেটো সসটা নেই না হয় একটু দিতাম আর না দিলেও হয় অসুবিধা নেই তা আমি এগুলোকে নেড়ে চেড়ে এখন রাইসটা দিব আসলে রাইসটা আগে থেকে করা থাকলে ভালো ঠান্ডা হলে কিন্তু আমি একটু আগেই করেছি তো একটু মানে বেশি ভালো ঠান্ডা হয়নি তারপর তাড়াহুড়া করে একটু করতে হচ্ছে তো আমি এখন এগুলোকে রাইসটা দিয়ে ভালো করে এগুলোকে উপরে নিচে করে নেড়ে চেড়ে তো সকালবেলা আসলে ওরা একটু রাইসটা নিলে খেতে ভালো পছন্দ করে আর হচ্ছে এই টিফিনটা মানে রাইসটা খেলে তো একটু পেটেও থাকে সেই জন্যই আসলে তাড়াহুড়ো করে দেওয়া তো রাইসটা আসলে একটু বেশি হয়ে গেছে আর একটু কম দিলেই ভালো হতো আমি আসলে আর একটু কম দিলেই মনে হয় আর একটু ভালো লাগতো যাই হোক দিয়ে দিয়েছি অসুবিধা নেই চিকেন আর চিংড়ি তো আছেই খাবে তো আমি একটু টেস্ট করে নিচ্ছি লবণ ঠিক আছে কি না তো এর ভিতরে আমি ব্যালেন্স করার জন্য চিং চিনিটাও দিয়ে দিয়েছি প্রায় এক চামচ মানে চায়ের চামচের এক চামচের মতোই এটা আসলে যার যার রুট রুচি মতো বেশি কম দিতে পারেন তা আমি এগুলো দিয়ে সব দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি উপরে নিচে করে রাইসটা একটু নরম হলেও একটু পরে কিন্তু ঠান্ডা হয়ে এগুলো ঝরঝরা হয়ে যাবে আর একটু নরম নরম হলেই ভালো লাগে খেতে বেশি শক্ত আবার ভালো লাগে না তো আমার থেকে মনে হয়েছে একটু সয়া সস দিলে ভালো লাগবে তো আমি যেটা আর একটু সয়া সস আর দনিয়া পাতা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে একটু নিস করে দিচ্ছি দেখতে ভালো লাগবে এই জন্য তো আমার মন্তাসির ওকে আরবিতে দিয়েছি আমি গতকালকে আমার ব্লগে দেখিয়েছি আমাদের নামিরা সহ ও দুজনকেই তো ও দুপুরবেলা পড়বে না দুইটার বেচে ও বললো ও দশটার বেছে পড়বে দশটা থেকে এগারোটা শোয়া এগারোটা পর্যন্ত পড়ে ওর সাড়ে এগারোটা থেকে ক্লাস তো তখন ও স্কুলে ফাঁসি যেহেতু স্কুলে চলে যাবে তো এই জন্য ওকে এখন দশটার জন্য মানে রেডি করতেছি ও খেয়ে দিয়ে মোটামুটি রেডি টিফিন ডু ডুকাবে আর যাবে ওরা বোন নিয়ে যাবে তো যাই হোক রান্নাবান্না করেছি এই যে রান্নাগুলো তো সারাদিন অনেক মোছামাছি এই এগুলো দোয়া করে সব হজবর হলো এই যে এই অনেক কিছু এলোমেলো এখন হচ্ছে বিকেলবেলা প্রায় সাড়ে চারটে সোয়া চারটে বা সাড়ে চারটে এরকম তো এগুলো গুছাবো আরও আমি স্টোর রুম থেকে অনেকগুলো হাড়েফা বাইর করেছি এই যে দেখেন আসলে এটা হলো স্টোর রুমের সামনে বারান্দা বাইরের বারান্দা রান্নাঘরের সাথে এটা তো এগুলোকে ধুয়ে বুয়াকে দিয়ে ধুয়ে মানে উপর করে রেখেছি এগুলো গুছাবো তো আমার হাজব্যান্ড ও একটু এদিকে ছিল মানে বাসার আশপাশে কোথায় গিয়েছিল তো ওখান থেকে দেরিতেই এসে খাওয়া খেয়েছে তো বললো যে একটু চা দাও ও আবার বেরিয়ে যাচ্ছে তো চাটা করলাম হ্যাঁ আমরাও খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নেওয়া হয়েছে এগুলো আবার গুছাতে হবে এই যে এর মিস এসেছে একটা মেয়ে মিস তো ও পড়াচ্ছে মুনতাসিরকে মুনতাসির স্কুল থেকে এসেছে দুই সা আড়াইটার দিকে তো ও রেস্ট নেওয়ার পরে এখন মিস এসেছে পড়তে বসেছে তো আমি এখন এই যে ওভেনগুলো আমার এই যে ওভেনটা মাইক্রো ওভেনটা আমি আজকে পরিষ্কার করব। মানে মুছব কীভাবে পরিষ্কার করব আমার লা ব্লগের শেষের দিকে আমি দেখাবো তো এখন চাটা খেয়ে নিচ্ছি না হয়তো ঠান্ডা হয়ে যাবে আমার হাজব্যান্ডও আমার পাশে খাচ্ছে তো একটু টিভি দেখতে দেখতে খবর দেখছি বা একটু নাড়াচাড়া করছি তো একটু একটু মৃদু মৃদু রোদ আসছে ভালোই লাগছে এই জানালা দিয়ে তো চায়ের সাথে আসলে একটু বিস্কিট টিস্কিট না হলে ভালো লাগে না বিস্কিট হলে একটু বিকেলবেলা ভালোই লাগে মানে যে কোনো কিছু কখনও বিস্কিট কখনো ঝাল জাতীয় কিছু যেটা হোক একটু ভালো লাগে আর কি আমি বাইরে ইয়ের বিউটো দেখছি উপরের দিক নিয়ে সেই আর কি আপনাদেরকেও দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে আর কি তো আমার আজকের ব্লগে মানে লাস্টের দিকে আমি কীভাবে ওভেনটা পরিষ্কার করব আপনাদের হয়তো কারও উপকারেও আসতে পারে দেখলে কীভাবে করবেন আমার ওভেনটা অনেক দিন আগের পুরনো প্রায় দুই সালের কেনা বারো তেরো বছরের মতো হয়ে গেছে দুই থেকে এখন দুই হাজার সাল পর্যন্ত তো যাই হোক আমি এখন দেখাচ্ছি আমার ওভেনটি এই যে এটা হচ্ছে অনেক ধুলাবালি পড়ে আছে আসলে আজকে দুই মাস আমার ওভেনটি ইউজ করা হয়নি কারণ আমাদের মালয়েশিয়া যাওয়ার আগে আমার ওভেনটা নষ্ট হয়ে গেছে তো কীভাবে হচ্ছে আমি বলতেছি তো আমার এখন বলবো হচ্ছে এটা হচ্ছে আমাদের সেবেক কোম্পানির কেনা ওভেনটা তো আলহামদুলিল্লাহ অনেক দিন ইউজ করেছি কোনো অসুবিধা হয়নি নি মাইক্রোওভেন সব কিছুই করা যায় তো সব কিছু আগে প্রথম প্রথম আমি অনেক কিছুই করেছি কিন্তু ইদানিং তেমন আর কিছু করা হয় না শুধু গরমটাই করা হয় মানে যে কোনো কিছু গরম করেই এটুকুই এই যে ভিতরেও অনেক মানে নোংরা হয়ে আছে তো পরিষ্কার করব করব করে করা হয় না তো নষ্টটা হচ্ছে এই কারণেই হয়েছে আসলে একটু যত্নের অভাব হয়েছে কারণ আমাদের গত দুই মাস আগে একদিন বাসায় বোল্টেস ওঠানামা করেছে খুব মানে ডিস্টার্ব করেছে কারেন্টে তো সব কিছুই বন্ধ করেছি কিন্তু এই ওভেনটা খুলে রাখতে মানে লাইনটা খুলে রাখতে ভুলে গিয়েছি পরে দেখি যে এটা আর চলে না তো ঠিক করাবো করাবো করা হয়নি এই আর কি এখন ঠিক করাবো একটু পরিষ্কার করে নিচ্ছি তো আমি এখন বাটিতে নিয়ে নিয়েছি এটা হলো বেকিং সোডা এটা হচ্ছে যে কোনো ডিটারজেন্ট পাউডার যে কোনো কোম্পানির আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি আর একটা সোফা আর একটা রুমাল আর হল হোয়াইট ভিনেগার তো আমি ভিনেগার আর বেকিং সোডাটা একটু দিয়ে দিচ্ছি এটা আমি অর্ধেক দিব ওইখানের তো অনেকেই পানি দিয়েও বেকিং সোডাকে গুলে মানে মাখা মাখা করে দেওয়া যায় কিন্তু আমার বেকিং সোডা আর হচ্ছে হোয়াইট ভিনেগারটা দিয়ে মেখে করলেই ভালো লাগে পরিষ্কার হয় অনেক একদম জকজকে নতুনের মতো হয়ে যায় তো আমি এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি করে আমি সোভা দিয়ে পুরো সব কিছুতেই লাগিয়ে নিব একদম সব যে যে জায়গায় মানে বেশি ময়লা জং টাইপের পড়ে গেছে সেগুলোতে আমি ভালো করে দিয়ে দিব দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব দশ পনেরো মিনিট অপেক্ষা করলেই ভালো মানে কষ্ট কম হয় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো আমি সোবাটা দিয়েই সব কিছুতে দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের যদি ওভেন বা যে কোনো কিছুতে জং বা এইরকম নোংরা বেশি হয়ে যায় তখন বেকিং সোডা আর ভিনেগার দিয়ে পরিষ্কার করলে আসলে যে যত মানে পুরনো ময়লাই হোক সেটা একদম পরিষ্কার হয়ে যাবে এটা একদম গ্যারান্টি করা কষ্ট কম খুবই ভালো একটা উপকারী এই জিনিসটা বেকিং সোডা এবং ভিনেগার এই দুইটা জিনিসের উপকারিতার শেষ নেই আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আর তেলা পোকা পোকামাকড় এগুলোও কিন্তু ধরে না এই দুটার কারণে তো আমি পুরো সহ ওভেনের পুরো ভিতরে যে যে জায়গায় সব জায়গাতে আমি দিয়ে দিচ্ছি যে যে জায়গা বেশি ইয়ে হয়ে আছে সেখানে বেশি দিব আমি হাত দিয়েও ভালো করে দিয়ে দিয়েছি আর এখন শুকিয়ে গেছে যার কারণে গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে অসুবিধা নেই এগুলো দিয়ে পরে মাজলে খুবই সকচক হয়ে যায় আমি উপরেও একটু দিয়ে দিচ্ছি এটা সোবাটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি আসলে অনেক দিন থেকে ওভেন পরিষ্কার করব করব করা হচ্ছে না আমি মালয়েশিয়া থেকে আসার পরে আমার ছেলেদেরকে কোচিংয়ে ভর্তি করানো নিয়ে ফেরেশানি আছি মানে অনেকগুলো কোচিং স্যারদের সাথে কথা বলা যাওয়া ওদেরকে স্কুলের এই যে মানে বই খাতা এইসব অনেক আসলে বছরের শুরুতে অনেক ঝামেলা সেগুলো করা লেগেছে অনেক তা আমি সারাদিনে আসলে ওদেরকে নিয়েও আজকেও দৌড়াদৌড়িতে ছিলাম মেজোটারে দিয়ে এসেছি আবার ফ্যাক্টরিতে গেছি গিয়েছি তারপরে আবার আমার কিছু কারছুপির কাজ ছিল বোরকায় করানো মানে কাস্টমারের সেগুলো আবার করতে দিয়ে এসেছি এই যে নানান কাজ আবার ঘরের কাজ সব মিলিয়ে অনেক কাজই করতে হয় আসলে আমাদেরকে তো আসলে না করলেও ভালো লাগে না আবার করতে গেলেও কষ্ট লাগে এই আর কি তবে করতে করাটাই উচিত করাটাই ভালো না করাটা আসলে তেমন একটা ভালো কাজ না ভালো না কষ্ট হলেও একটু বাড়তি কাজ করলে তখন আনন্দ লাগে আর বিজনেসের ব্যাপারটা আলাদা আমরা মহিলারা যদি আলাদা কিছু করতে পারি সেটার আনন্দটাই আলাদা তো আমাদের মন্তাসির তো মিসের কাছে পড়েছে আবার মুক্ত পড়ে এসেছে স্কুল করে এখন একদম ক্লান্ত মা পরে এখন টিভি দেখছে বসে বসে আবার টিপছে কি একটু পরে আবার পড়া দিয়ে মিসে গেছে সেগুলোও পড়বে তো আমি এখন প্রায় দশ পনেরো মিনিটের মতো হয়ে গিয়েছে এর ভিতরে আমি আমার যে গ্লাসের ইয়েটা ছিল সেটা মানে জার চোবাটাও ধুয়ে এসেছি নিয়ে এসেছি পরিষ্কার করে তো এখন আমি পুরো ওভেনটাকে এই যে যেমন শুকিয়ে গিয়ে গিয়েছিলো তো সেগুলোকে আমি এখন ভালো করে ডলে ডলে এগুলো যে গোল গোল হয়ে ইয়ে হয়ে গেছে সেগুলো দিয়ে আমি একদম মানে ওগুলো মোড়ে টাইপের হয়ে গেছে যার কারণে ডললে আরও বেশি পরিষ্কার হয়ে যায় মানে তার শোবার মতো শোবার মতোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যে কিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক ময়লা ছিল সেগুলো একদম চকচকে হয়ে যাচ্ছে তো পিছনের দিকে একটু বেশি ছিল তো সেগুলোকে আমি ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো ছিদ্রগুলোকে আমি এখন ব্রাশ দিয়েও পরিষ্কার করবো কারণ ছিদ্রের ভিতরে যদি এগুলো থেকে যায় তাহলে হয়তো ছিদ্র বন্ধ হয়ে গেলে ওভেনের যে তাপ সেগুলো মানে বাহির হওয়া না বাহির হওয়ার ভিতরে বেগাত ঘটবে সেই জন্য আমি আগে এগুলোকে সরিয়ে নিচ্ছি পরিষ্কার করে তারপরে আমি একটা শুকনো রুমাল রেখেছি সেটা দিয়ে ভালো করে মুছে নেব যে আমি এখন ব্রাশ দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেব আমি এখন রুমাল দিয়ে ভালো করে এটা মানে সোফাটা দিয়ে উপরের অংশটা ডলে নিচ্ছি আর একটু প্রথমে নিয়েছি তারপরে এখন আবার আর একটু করে নিচ্ছি এখন আমি বাইরের অংশগুলো ভালো করে ডলে নিচ্ছি বাইরের দিকটা আসলে পরিষ্কারে আছে মানে আমি যখন সময় পাই তখন তো উপরের অংশগুলো মুছি কাজের ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার ছেলেরা কি করছে এই যে মমতাসির ও এখন পড়বে না কিছুক্ষণ রেস্ট নিবে তো টিভি দেখছে আবার মোবাইলও কি কি করছে আর কি তারপরে মেজর জন্য পড়াশোনা করছে বসে গেছে পড়তে ওর কোচিং ছিল সেই সারটায় বেরিয়েছে আসছে প্রায় চারটা সাড়ে চারটা এরকম তো একটু রেস্ট নেওয়ার পরে এখন আবার পড়তে বসেছে টিচারদের পড়া আছে এই জন্য তা আমি এখন পিছনের অংশটা একটু ভালো করে ডলে নিচ্ছি পিছনেও পরিষ্কার না থাকলে আসলে দেখতে ভালোও লাগে না আবার ধুলাবালি জমলে মেশিনে যে পিছনের অংশটাই মেশিন মেশিন আবার বেশি জ্যাম হয়ে যাবে ধুলাবালির কারণে সেই জন্য আমি সবসময় পিছনের অংশ সহায় মুছে বা পরিষ্কার রাখার চেষ্টা করি তো এখন আমি রুমাল দিয়ে ভালো করে উপরে নিচে সব জায়গায় ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি একদম ক্লিন হয়ে যাচ্ছে এখন আর কোনো ময়লা থাকছে না এখন পরিষ্কার ন্যাকড়া দিয়ে আসলে এইভাবে ডোলে ঘষে রাখার পরে পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিলেই সব পরিষ্কার হয়ে যায় এই যে চকচক করতেছে আসলে এই আমার করা শেষ এখন একদম সুন্দর ওভেন নতুনের মতোই হয়ে গেছে একদম নতুনের চাইতে আর বেশ তেমন বেশি বেশ কম নেই তো আমি এখন যে প্লেটটা আছে সেটা ধুয়ে নিব যে দরজাটাও খুবই ক্লিন হয়ে গেছে তা আমি এখন প্লেটটা ধুয়ে নিচ্ছি এটাকেও ভালো করে ক্লিন করে এভাবে ধুয়ে নিলে একদম এত বছর আগের আমার আসলে এখনও নতুনের মতোই আমি মনে করি তো আমি একটু লিকুইড হ্যান্ড ইয়ে দিয়ে যে ফেরি আমি এনেছি সেগুলো দিয়ে আমি ধুয়ে নিচ্ছি তো এটা শুকাক শুকালে আমি শুকানোর পরে আমি ভিতরে দিব তো এই যে আমার শুকানো হয়ে গেছে আমি এখন ভিতরে রেখে দিচ্ছি এই চাকাটা আসলে যেভাবে দিই অসুবিধা নেই এফি টুপিট একই সেম তো এটা ওকে আমি জায়গা মতো এই তিনটা খাপ যে দেখা যাচ্ছে সেটাকে মাঝখানে রেখে দিতে হবে তো হয়ে গেল আমার আজকের ওভেন ক্লিনিং একদম চকচকে জকঝকে হয়ে গেছে আসলে করব করব করে করা হয় না করে ফেললে আসলে খুবই আনন্দ লাগে ভালোই লাগে মানে মনের দিক দিয়ে খুবই তৃপ্তি লাগে একটা কাজ শেষ হয়েছে তো একটা বিষয় আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব আপনাদের সাথে এই যে আমার ডাইনিংয়ের কোনটা ভেঙে গেছে এটা আসলে আপনাদেরকে আমি পরামর্শ বা টিপস দেওয়ার জন্যই দেখানো এটা হচ্ছে আমার একটা কাজের সে গরম মানে প্রেশার কুকারের মাংস রান্না ছিল একদম টাটকা গরম প্রেশার কুকারটা এই কর্নারে রেখেছিল। যার কারণে মেয়ে বুঝে নাই ছোটো মানুষ এটা ফেটে ভেঙে গিয়েছে তো কখনো ওই গরম কিছু টেবিলে এনে এভাবে রাখবেন না টাটকা রাখলেও নিচে স্ট্যান্ড দিয়ে রাখবেন তো এই বলেই আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম